সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে এয়ারপডস তৈরি হয়। সো প্রথমে এয়ারপডস বানানোর জন্য তার ভেতরের অংশের বডি বানানো হয়। ভেতরের অংশে বডি বানিয়ে দেওয়ার পরে তারপরে এয়ারপডের পিসিবি বোর্ড, তারপরে ব্যাটারি ট্রান্সমিটার এগুলি টাইট করে দিয়ে লাগিয়ে দেওয়া হয় যেন এগুলি দ্বিতীয়বার না খোলে। আর হ্যাঁ, আঠার সাথে তাতে নাট দিয়ে ইঁটে দেওয়া হয় যেন সেগুলো না খোলে আর যেন দ্বিতীয়বার খুলে না যায়। এবারে চলে আসে এয়ারপডের ভেতরের অংশটি চেক করার জন্য। এয়ারপডের ভেতরের অংশটি চেক করার জন্য এয়ারপডের মেন পার্ট ঢুকিয়ে চেক করা হয় সেগুলি ছোট বড় হচ্ছে কি না আর সেগুলি ঢুকছে কি না। এবারে চলে আসে এয়ারপডের বাইরের অংশ। এয়ারপডের বাইরের অংশে ভেতরের দিকে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়। লাগিয়ে দেওয়ার পরে এবারে চলে আসে ভেতরের অংশটি চিপকে টাইট দিয়ে দেওয়ার জন্য। টাইট দেওয়ার পরে তাতে ক্লিপ দিয়ে আরও টাইট করে দেওয়া হয় যেন সেগুলি ভালো ফিনিশিংয়ে চিপকে যায়। এবারে চলে আসে কিছুক্ষণের জন্য এগুলিকে শুকিয়ে রাখা হয়। তারপর এয়ারপডের বাইরের অংশটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এবারে চলে আসে এয়ারপডের মেন পার্ট যেটা দিয়ে কানে শোনা হয়। তো মেন পার্ট বানানোর জন্য প্রথমে তাতে দরকার হয় এয়ারপডের মেন পার্টের বডি, তারপরে এর ভিতরে প্লাস্টিক দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। এবারে চলে আসে এয়ারপডের ভিতরের দিকে যন্ত্রগুলি ঢুকিয়ে দেওয়ার জন্য। তো এই যন্ত্রগুলির মধ্যে থাকে এয়ারপডের পিসিবি, তারপরে ব্যাটারি, তারপর চুম্বক। এবারে চলে আসে এয়ারপডগুলিকে চেক করার জন্য। এগুলিকে চেক করার পরে যখন চেক করার পর পাস হয়ে যায় তারপরে এগুলিকে সাজিয়ে দিয়ে রেখে দেওয়া হয়। এবারে ফের আবার চেক করা হয় যে এয়ারপডগুলি মেন পার্ট ছোট বড় হচ্ছে কি না, তারপর এগুলি সঠিকভাবে ঢুকছে কি না। এবারে বড় মেশিনে চেক করা হয় যে এয়ারপডের কোয়ালিটি কেমন, এয়ারপডে ফ্রিকোয়েন্টলি স্পিকারের আওয়াজ কীরকম, তারপর সেগুলিকে মনিটরিং যন্ত্রের মাধ্যমে দেখা যায়। তারপরে চলে আসে এয়ারপডের মেন পার্টগুলিকে চেক করার জন্য। এয়ারপডের মেন পার্টগুলিকে চেক করার জন্য দেখা হয় যেগুলি কানেকশান ভালো দিচ্ছে কি না, এগুলির ভালো সাউন্ড হচ্ছে কি না, এগুলির ভালো ব্যাস হচ্ছে কি না। এগুলি পাস হয়ে যাওয়ার পরে মার্কেটে চলে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।